তুমি কি ভাবছো আমি কষ্ট পাচ্ছি? এই যে তুমি ফোন করো না, মেসেজ করো না, তুমি কি ভাবছো আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি? একদমই না। এই যে তুমি প্রতিদিন সকালে অনলাইনে থাকো, কি ভাবছো আমি লক্ষ্য করি না? একদমই না। এই তো ফেসবুক খুলে দেখলাম তুমি 5 মিনিট আগেও অনলাইন ছিলে, কি ভাবছো এটা দেখেও আমি কষ্ট পাচ্ছি? আমার বুকের ভিতরটা ধুমড়ে মুচকে উঠল। একদমই না, এতে বরং ভালোই হলো। আমি নিশ্চিত হলাম তুমি আমাকে ভুলে গেছো। আমিও আর আশা করব না তুমি কোনোদিন ফিরবে বলে। না, আমাদের বিচ্ছেদ হয়নি, যোগাযোগ বন্ধ হয়ে গেছে মাত্র। তুমি আমাকে কোথাও থেকে ব্লক করনি, তুমি আমার থেকে মুক্তি চেয়েছিলে, সেটা আমাকে বলতে পারোনি। তারপর তুমি হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিলে, আমিও বুঝলাম যে যাবার সে চলে যাবে।